রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে মাধ্যমিক পাশে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যে 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে কোনো পক্ষ আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে এবং নিয়োগ করে নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউ পর সিলেকশন করে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু দিয়ে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এ পোস্ট যে প্রিন্ট আউট বার করতে হবে, যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট মাধ্যমে পাঠিয়ে দেবে। সিম্পল এক পাতা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি এ পোস্টে প্রিন্ট আউট বার করার পর এখানে তোমাদের পাসপোর্টের ছবি তোমাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং এখানে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই পোস্ট আবেদন করতে গেলে আবেদন করার লাস্ট রয়েছে 29 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ ডিটেলস মধ্যে বলে দিচ্ছি, এই অ্যাড্রেসে তোমাদের স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটি তোমাদের আমি দেখিয়ে দেবো। এখানে সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ রিটেন টেস্ট এবং দুটো টেস্ট তোমাদের নিয়োগ করাবে। রিটেন টেস্টের সিলেবাস তোমাদের এখানে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এবং খামের উপর লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্ট আবেদন করতে হচ্ছে সেই পোস্টের নাম তোমরা লিখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসের ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। এখানে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ হাউস মাদার রেসিডেন্সিয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 40 বছর আবেদন করতে পারবে, 50% মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিক, তাহলে পোস্ট আবেদন করতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ারে, তাহলে পোস্ট আবেদন করতে হবে। 12,100 টাকা প্রতি মাসে বেতন তোমরা পেয়ে যাবে। এবং নিয়োগ করা হচ্ছে তারপর নার্স রেসিডেন্ট পোস্টে, যেতে শুধুমাত্র ফিমেল পোস্টে এই পদে আবেদন করতে পারে। দুটো পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। 23 থেকে 40 বছর আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কিন্তু জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স করাতে হবে, জিএনএম ডিগ্রি কোর্স করা থাকে। এই পোস্টে আবেদন করতে পারবে। 2 বছর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, কোনো হসপিটালে কাজ করে, তাহলে এই আবেদন করতে পারে। 12,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া যাবে। এই দুটো পোস্টে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মহিলারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। অবশ্যই কমেন্ট সেকশনে তোমার ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে দেবে, যখন তোমার ডিস্ট্রিক্টে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন সবার আগে ভিডিও বানিয়ে আমি কিন্তু এখান থেকে প্রেজেন্ট করে দেবো। নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট থেকে নোটিশটা প্রকাশিত হচ্ছে, যেখানে নোটিশটা প্রকাশিত হচ্ছে 6/4/2022। মেমো নম্বর শো করছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। নোটিশটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। এবং নোটিশ ডাউনলোড করতে হলে তোমাদের কীভাবে ডাউনলোড করবে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করতে হলে তোমাদের সরাসরি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে। এটা তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো postmedinipur.gov.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্স ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারো। বাসার পর রিকমেন্ড বলে একটা সেকশন পেয়ে যাবে, সিম্পলি রিকমেন্ড অপশন তোমাদের এখানে ক্লিক করতে হবে। রিকমেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। প্রথম নম্বর নোটিশ শো করছে রিকমেন্ড নোটিশ অফ হাউস মাদার অ্যান্ড নার্স রেসিডেন্ট। সিম্পলি এই যে অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে এবং রিকমেন্ড নোটিশ এখানে ক্লিক করে নোটিশটা ডাউনলোড করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক এবং নোটিশের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা নোটিশটা দেখে নিতে পারো। যারা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাসিন্দা তারাই সেই মহিলারা কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে এবং কমেন্ট সেকশনে তোমার ডিস্ট্রিক্টের নামটি তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।